আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কোলাজেন কি গায়ের রং ফর্সা করে কিনা, আর কোলাজেনের কাজ কি। আসলে কোলাজেন বলতে কি বোঝায়? কোলাজেন হলো এমন এক ধরনের প্রোটিন যা মানব দেহের এক তৃতীয়াংশ জায়গা জুড়ে রয়েছে, আর এটি মূলত হাড়, ত্বক, পেশি, টেন্ডনস, লিগামেন্টস ইত্যাদি গঠনে সহায়তা করে। আমাদের দেহে প্রোটিন কাউন্টের প্রায় 25 থেকে 35% জুড়ে রয়েছে কোলাজেন। আমাদের দেহে স্বাভাবিকভাবে আমাদের দেহে কোলাজেন তৈরি হয়, কিন্তু দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে প্রপার যদি ঘুম না হয়, বা অনেকে দেখা যায় যে পানি কম খায় বা পানি অতিরিক্ত খায়, তারপরে দেখা যায় ধূমপান করে, আবার সূর্যের হচ্ছে অতি বেগুনি রশ্মি, এর প্রভাবে দেখা যায় যে ধীরে ধীরে কোলাজেন প্রোডাকশনটা কমে যায়। আমরা এখন জানবো যে কোলাজেন আসলে কি গায়ের রং ফর্সা করে কিনা। এটা আসলে ভুল ধারণা, কোলাজেন কখনো গায়ের রং ফর্সা করে না। আমাদের গায়ের রং নির্দিষ্ট, এটা আসলে আল্লাহ প্রদত্ত একটা বিষয় আমাদের হচ্ছে। কিন্তু অনেকে দেখা যায় যে ক্লেম করে বাজারে যে কোলাজেন জাতীয় ক্রিম ব্যবহার করলে স্কিন হচ্ছে সুন্দর হবে, ফর্সা হবে, টানটান হবে, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। কখনো হচ্ছে কোলাজেন ক্রিম রাতারাতি যে ক্রিমগুলো আপনার ত্বক ফর্সা করে সেগুলো কখনোই দেখা যায় যে আপনার স্কিনের জন্য পারফেক্ট না, ভালো না, এটা হচ্ছে আপনার স্কিনে ক্যান্সার সৃষ্টি করে। কিন্তু হ্যাঁ, কোলাজেন যেটা করে আপনার স্কিনকে হচ্ছে প্রাণবন্ত রাখবে, তারপর আপনার বয়সের ছাপ দূর করবে, আপনার হচ্ছে স্কিনে যে স্কিন টোনটা সেটাকে দেখা যায় যে সেইটার উজ্জ্বলতা ধরে রাখে, কিন্তু কোলাজেন কখনো আপনার স্কিনকে ফর্সা করবে না। এবার আসে হচ্ছে কোলাজেনের কাজ। কোলাজেনের কাজ হচ্ছে টিস্যুর ক্ষয় রোধ করা, ত্বক চুলের যে স্বাস্থ্যটা সেটা ভালো রাখে, তারপরে হচ্ছে কোষকে সজীব রাখে, বয়স ধরে রাখতে সাহায্য করে। এই জন্য দেখা যায় যে যারা কোলাজেন গ্রহণ করে, কোলাজেন সাপ্লিমেন্ট নেয়, তাদের হচ্ছে বয়সটা বেশি বোঝা যায়। এক কোষের সাথে অন্য কোষের যে সম্পর্কটা সেটা রক্ষা করে, মেইনলি কোষের মধ্যে কোষের যে যোগাযোগটা সেটা হচ্ছে কোলাজেন ঠিক রাখে। তারপরে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর হচ্ছে আমরা যে মনে করি যে হচ্ছে পুষ্টিকর খাবার যেগুলো খাবো, পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি আমাদের দেখতে হবে যে কোলাজেন সমৃদ্ধ খাবার খাচ্ছে কিনা। কোলাজেন সমৃদ্ধ খাবার বলতে যে খাবারগুলোর কথা ফার্স্টে আসে সেগুলো হলো যে প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, টোফু, বাদাম, তারপর হচ্ছে চিজ, কটেজ চিজ যেটাকে বলি আমরা, সেটা আমরা খেতে পারবো। তারপরে হচ্ছে জিং জাতীয় যে খাবার, জিং থাকে বেশি থাকে হচ্ছে দুধ জাতীয় খাবারে। তারপরে কুমড়া, মিষ্টি কুমড়ার বীজি, মিষ্টি কুমড়ার যে বীজ সেটাতে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে জিং পাবো। তারপরে হচ্ছে কাজু বাদাম যেটাকে বলে, কাজু বাদাম খেতে পারি। তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ জাতীয় যে খাবার গুলো, যেমন হচ্ছে গোটা শস্য, ব্রাউন রাইস, এগুলো খাবারে আমরা ম্যাঙ্গানিজ পাই, এগুলো আমাদের কোলাজেন প্রোডাকশনে অনেক সাহায্য করে। সাইট্রাস ফ্রুটস যেমন কামরাঙ্গা, তারপরে হচ্ছে লেবু, কমলা লেবু, ভিটামিন সি জাতীয় খাবার, এগুলো হচ্ছে আমাদের কোলাজেন প্রোডাকশনে সাহায্য করে। টমেটো, পেয়ারা, আমরা এগুলো খেতে পারি। সবুজ শাকসবজি খেতে পারি, সবুজ, গাঢ় হলুদ শাকসবজি, ফলমূল। তারপর হচ্ছে পানির পরিমাণটা যেন ঠিক থাকে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ঘুমটা যাতে ঠিক থাকে। প্রপার ঘুম না হলে আমাদের হচ্ছে স্কিনটা টানটান থাকবে না, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বুড়িয়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করব যে আমাদের যেন ঘুমের সাইকেলটা, স্লিপিং সাইকেল বলে যেটাকে, স্লিপিং সাইকেল যেন ঠিক থাকে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।